নির্বাচনী কার্যক্রম আসলে এখন পর্যন্ত অফিশিয়ালি শুরু হয়নি, আমরা শুধুমাত্র জনগণের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করতেছি। আমাদের আমরা কোনো মার্কাও দেখেন, আমি আজকে দেখলাম সরকার দলীয় প্রার্থী নৌকার মার্কা ছাপিয়ে লিফলেট বিতরণ করতেছে। এখন পর্যন্ত কিন্তু মার্কা বরাদ্দ হয় নাই, কিন্তু সাবমিশনের পরে অথচ তারা নৌকার লোগো লাগিয়ে ভোট চাচ্ছে এবং সব জায়গায় সেটা নির্বাচন কমিশন দেখতেছে না, তারা তো কোনো বিধি নিচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে উনি নমিনেশন না, উনি মেয়র হয়ে এখানে আসছে, এখন আরেকটা মানে কী বলে একটি নির্বাচন পর্বে, যে নির্বাচন তারা 2018 সালে করছে এবং তারা মেয়র নির্বাচন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ হলো তারা মেয়র হয়ে গেছে। মানুষের অভিযোগ আছে, মানুষের অভিযোগ হলো যে নির্বাচন নিয়ে সংশয়, মানুষের অভিযোগ হলো ইভিএম নিয়ে সংশয়, ভোট দিতে পারবো কি পারবো না, এই জিনিসটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই এই জিনিসটা মানুষকে নিশ্চিত করতে হবে যে আগামী 12 জুন একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি ব্যালটের মাধ্যমে হবে, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা ভোট দেন। এটা যদি সরকার নিশ্চিত করতে না পারে তাহলে মানুষের মনে যে সংশয় এবং হতাশা এটা থেকেই যাবে। এবং আমার আমার আরও দাবি সেটা হলো সেনাবাহিনী মোতায়েন করে মানুষের মাঝে একটা আস্থা ফিরে আনুক যে হ্যাঁ এই নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে, তখন আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তবে জনগণের মতামতের বাহিরে গিয়ে যদি সরকার তাকে রাখে অথবা সরকার তাদের মতো করে নির্বাচন তুলে উঠেই নিতে চায় তাহলে জনগণ এটা মেনে নেবে বলে আমার মনে হয় না। সামনে ন্যাশনাল নির্বাচন আছে, সেই নির্বাচনে সরকারকে ভুগতে হবে। ভোট দিও দাদা।